বৃত্তের 4.2 অনুশীলনের এই ভিডিওতে আমরা বৃত্তের জ্যা এবং জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এরূপ একটি সমস্যার সমাধান করব। আচ্ছা চলো, সমস্যাটা হচ্ছে y = 2x রেখা x² + y² = 10x, বৃত্তের একটা জ্যা। এটা বলে দিয়েছে যে এই ধরো আমার বৃত্ত আছে, এই বৃত্তের সমীকরণ হচ্ছে y² + x² + y² - 10x = 0। তাহলে এই বৃত্তের একটা জ্যা আমাকে বলে দিয়েছে যে এই জ্যাটা হচ্ছে, এই জ্যার সমীকরণ তোমার y = 2x। তাহলে আমাকে বলেছে এখন এই জ্যাকে যদি আমি ব্যাস ধরে একটি বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তের সমীকরণটা কত, এই সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একটু 4.1-এর একটা কনসেপ্ট মনে করো তো, আমরা 4.1-এ দুটি বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ জেনেছিলাম। সেক্ষেত্রে কি ছিল আমি যদি একটু মনে করিয়ে দিই, এটা যদি এই x1 y1 এবং x2 y2, এই বিন্দু দুইটার সংযোগস্থলকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ ছিল x - x1 × x - x2 + y - y1 × y - y2 = 0। এটা ছিল আমার সেই বৃত্তের সমীকরণ। এই কনসেপ্টটাই আমার এখন ব্যবহার করতে হবে। শুধুমাত্র আমার প্রয়োজন হচ্ছে যে এই যে x1 y1 এর মান বের করা এবং x2 y2 এর মান বের করা, সেটাই আমরা প্রথমে বের করব। তাহলে বের করার জন্য আমরা জানি কী করতে হবে, আমার এখন এই সরলরেখা আর এই বৃত্তকে সলভ করতে হবে, মানে ইকুয়েশন সলভ। কারণ দেখো এই দুইটা বিন্দু তোমার এই সরলরেখার ইকুয়েশনও ফলো করে, আবার এই বৃত্তের ইকুয়েশনও ফলো করে। অর্থাৎ এই সরলরেখার সমীকরণ আর এই বৃত্তের সমীকরণ যদি আমরা সলভ করি বা সমাধান করি, তাহলে আমরা দুটি বিন্দু পেয়ে যাব। এখন ওই কাজটাই করি, y = 2x আমি ডাইরেক্ট এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে হয় x² + 2x² = 10x। তাহলে হবে কত, 4x, এটা 2x² প্লাস এটা হবে হচ্ছে কত, 4x² = 10x। তাহলে আরেকটু দেখি, এটা যোগ করলে হয় 6x² - 10x = 0। তাহলে এখানে আমি তোমার হচ্ছে দেখো তো, এখানে আমি যদি 2x কমন নিই তাহলে এখানে থাকবে 3x - 5 = 0। তাহলে x = আমার আসে 0 অথবা 5/3, এই দুটো ভ্যালু আমার আসে। তাহলে x = 0 হলে y এর ভ্যালু যদি 2x হয় মানে সেটাও 0। তাহলে 0,0 হচ্ছে আমার একটা বিন্দু, এই একটা বিন্দু আমি পেয়ে গেছি। আবার দেখো তো, x এর ভ্যালু যদি তোমার 5/3 হয়, তাহলে x যদি 5/3 হয় তাহলে y হচ্ছে 2x, মানে 10/3, এটা হচ্ছে আমার আরেকটি বিন্দু। অর্থাৎ 5/3, 10/3 হচ্ছে আমার আরেকটি বিন্দুর স্থানাঙ্ক। শেষ, তাহলে এখন আমাকে এই দুটি বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ লিখতে হবে। খুব সহজ, আমরা এই সূত্রমতে সমীকরণ লিখে দিতে পারি x - 0 × x - 5/3 + y - 0 × y - 10/3 = 0। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান। অর্থাৎ এই নীল রঙের যে বৃত্ত, অর্থাৎ এই বৃত্ত এবং y = 2x এর ছেদ বিন্দু দুইটাকে, এই দুইটা সংযোগ সরলরেখাকে, বিন্দুর সংযোগ সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তোমরা চাইলে আর একটু লিখতে পারো, এখানে x - 0 মানে শুধু x × x - 5/3 + y × y - 10/3 = 0। এটাই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তাহলে খুব সহজে আমরা দুটি ইকুয়েশন সলভ করে ছেদবিন্দু বের করে সেই ছেদবিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আকারে লিখে সহজেই সমস্যার সমাধান করলাম।